নমস্কার বন্ধুরা, আজ আবার দু কালারের উল দিয়ে সোয়েটারের ডিজাইন নিয়ে চলে এসেছি। তো ডিজাইনটা কিভাবে করেছি সেটাই দেখাচ্ছি। চোদ্দখানা ঘর নিয়ে এক কাটা সোজা বুনে নিয়েছি, এবার ডিজাইনটা করছি। প্রথমে একটা ঘর তুলে নিলাম, পরে অন্য কালার দিয়ে ডিজাইনটা করছি, পরপর দুটো সোজা, আবার সেই আগের সবুজ কালারটা দিয়ে আবার দুটো দুটো সোজা, আবার অরেঞ্জ কালার দিয়ে দুটো সোজা। আমি পুরোটা করে নিচ্ছি। সোজা কাটা বোনা হয়ে গেল, এবার উল্টো কাটায় ঠিক যে যে কালার দিয়ে সোজা বুনেছিলাম সেই সেই কালার দিয়েই উল্টো করে নেব। দু কাটা বোনা হয়ে গেল, তৃতীয় কাটায় ডিজাইনটা শুরুতে ভালো করে দেখতে হবে। এই যে অরেঞ্জ কালারের ঘরটা, আগে সবুজ আছে পরে অরেঞ্জ আছে, এই অরেঞ্জ কালারের ঘরটাকে ঠিক সবুজ কাটাটাকে আগে করে অরেঞ্জ কাটাটাকে পরে নিয়ে নিলাম। পরে সবুজ ঘরটাকে বুনে নিলাম। এবার পিছন দিক থেকে এই সবুজ ঘরটাকে বুনে নিলাম, সবুজ ঘরটা ফেলে দিলাম, অরেঞ্জ ঘরটাকে কাটায় তুলে নিলাম, অরেঞ্জটাকে বুনে নিলাম। তাহলে দুটো অরেঞ্জ দু সাইডে সরে গেল, দুটো সবুজ ঘর মাঝখানে চলে এলো। এবার সবুজ আছে, তাহলে অরেঞ্জ কালারকে আগে সামনের দিক থেকে সোজা বুনে নিলাম, ঘরটা ফেলে দিলাম, সবুজ ঘরটাকে কাটায় তুলে নিলাম, সবুজ ঘরটা বুনে নিলাম। ঠিক পিছন দিক থেকে সবুজ ঘরটাকে বুনে নিলাম, সবুজ ঘরটাকে কাটায় তুলে নিলাম, অরেঞ্জ কালারটা বুনে নিলাম সামনে দিক দিয়ে। এবার একবার পিছন থেকে একবার সামনের দিক থেকে অরেঞ্জ কালার বুনে নিলাম, সবুজ ঘরটা কাটায় তুলে নিলাম, সবুজটা বুনে নিলাম। এবার পিছন দিক থেকে সবুজ ঘরটা বুনে নিলাম, ঘর দুটো ফেলে অরেঞ্জ ঘরটাকে কাটায় তুলে নিলাম, অরেঞ্জ কালার দিয়ে এটা বুনে নিলাম। সামনের দিক থেকে অরেঞ্জটা বুনে নিলাম, ঘরটা ফেলে সবুজ ঘরটাকে এবার বুনে নিলাম।
উল্টো কাটায় ঠিক ওই একই রকম দেখে দেখে সবুজটা সবুজ, অরেঞ্জটা অরেঞ্জ উল্টো বুনে নিচ্ছি। উল্টো কাটা বোনা হয়ে গেল, অরেঞ্জ কালার দিয়ে আমার ডিজাইনটা উঠে গেল। এবার আবার সবুজ কালার দিয়ে ডিজাইনটা উঠবে। সামনে দিক থেকে সবুজ ঘরটাকে বুনে নিলাম, ঘরটা ফেলে দিয়ে অরেঞ্জ ঘরটাকে কাটায় তুলে নিলাম, অরেঞ্জ কালার দিয়ে এটা বুনে নিলাম। পিছন দিক থেকে অরেঞ্জ ঘরটাকে বুনে সবুজ ঘরটাকে কাটায় ভরে নিলাম, সবুজ কালার দিয়ে বুনে নিলাম। সামনে দিক থেকে নিলাম, অরেঞ্জ কালার দিয়ে বুনে নিলাম। পিছন দিক থেকে অরেঞ্জ কালার দিয়ে বুনে নিলাম। সামনে দিক দিয়ে বুনে নিলাম, ঘরটা ফেলে অরেঞ্জ ঘরটা কাটায় তুলে নিলাম, অরেঞ্জ ঘরটা বুনে নিলাম। পিছন দিক থেকে অরেঞ্জ কালারটা বুনে সবুজ কাটারটা তুলে বুনে নিলাম। এবার সামনে দিক দিয়ে সবুজ ঘরটাকে বুনে নিলাম, পিছন দিক দিয়ে অরেঞ্জ কালার দিয়ে বুনে নিলাম। উল্টো কাটা ঠিক যেমন আছে তেমন দেখে দেখে বুনে নিতে হবে। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।